হ্যালো, দিস ইজ ফারহানা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি একটা খুবই মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদেরকে বাটার চিকেন তৈরি করে দেখাবো। জি ভিউয়ার্স, খুবই মজাদার এবং খুবই ডিলিশিয়াস একটা রেসিপি। অনেকে অনেক রকম করে রান্না করে, আমি আমার মতো করে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। আশা করি রান্না করে আপনারা যদি খান তাহলে অবশ্যই ভালো লাগবে। আমি এখানে বোনলেস চিকেন দিয়ে করেছি, আপনারা ইচ্ছা করলে হাড্ডিসহ মাংস নিয়েও করতে পারেন। সো চলুন দেখি কিভাবে এই বাটার চিকেনটা তৈরি করতে হয়। বাটার চিকেন তৈরি করার জন্য আমি এখানে সর্বপ্রথম দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো তান্দুরি পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের তান্দুরি পাউডারটা নিতে পারেন। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। এরপর আমি প্রায় 2 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ অনুযায়ী। এখানে আমি খুবই সামান্য প্রায় 1 চা চামচের মতো নর্মাল রেগুলার অয়েল যেটা দিয়ে সেটা ভালোভাবে মাখিয়ে এটাকে মেরিনেট করতে হবে প্রায় 1 ঘন্টা। এরপর আধা ঘন্টা পর আমি মাংসটাকে যে কোনো, আমি এখানে 5 মিনিট পেপারের উপরে মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। এটাকে আমি, যাদের বাসায় গ্রিল ওভেন নেই তারা কিন্তু কড়াইতেও এটা খুব ভেজে নিতে পারেন, বাট ভালো হয় যদি একটু গ্রিল করে নেওয়া যায়। সো আমি জাস্ট একটু এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে মাংসটা গ্রিল হয়। 200 ডিগ্রিতে প্রায় 20-25 মিনিটের মতো আমি মাংসটাকে গ্রিল করব। সো হয়ে গেছে, আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি। মুর চিকেনটা হতে হতে আমি এর মধ্যে সসটা রেডি করে ফেলবো। এখানে আমি টমেটো নিয়েছি, 3টা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণের টমেটো আছে, আর পেঁয়াজ আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজ এবং টমেটোটাকে ব্লেন্ড করে নিতে হবে। সো এরপর আমি একটা প্যানে 4 টেবিলস্পুনের মতো বাটার দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে বাটার এবং তেল একসাথে করতে পারেন, মিক্সড করতে পারেন, বাট আমি শুধুমাত্র বাটার দিয়েই করব। বাটারটা মেল্ট হতে হবে। বাটারটা মেল্ট হতে হতে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ আদা বাটা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ছেটা ছেটিটা না করে। এই আদা রসুনটা একটু ভেজে নিতে হবে। যখন কালারটা একটু ব্রাউন চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি সেই টমেটো এবং পেঁয়াজের যে পিউরিটা সেটা। একটা জিনিস মনে রাখবেন ভিউয়ার্স, যখনই আপনারা বাটার চিকেন তৈরি করতে যাবেন তখন কিন্তু ফ্রেশ টমেটো এবং লাল টকটকা টমেটো হতে হবে, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আর যদি সেটা না পাওয়া যায় তাহলে যদি চান একটু ফুড কালার অ্যাড করতে পারেন, অরেঞ্জ কালারটা কিংবা রেড, কারণ বাটার চিকেনের নর্মালি একটু রেড কালার টাইপের হয়ে থাকে। সো এটাকে এখন খুব ভালো মতো মশলাটাকে কষাতে হবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এরপর এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো,
ঝালটা সম্পূর্ণ আপনাদের হাতে। আমি এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে এক চা চামচ গরম মশলার গুঁড়ো, সেটা যে কোনো ব্র্যান্ডের আপনারা নিতে পারেন, দিয়ে দিলাম। আমি এখানে এক্সট্রা কোনো আস্ত গরম মশলা অ্যাড করব না, যার কারণে আমি পাউডারটা অ্যাড করেছি। মশলাটাকে এখন খুবই ভালো মতো কষাতে হবে। একটু সুইটনেস আনার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি। এটা মশলাটাকে এখন খুবই ভালো মতো কষাতে হবে অনেকক্ষণ ধরে। সো মশলাটার পানি কিন্তু কমে গেছে, কারণ আমি ব্লেন্ড করার সময় একটু পানি দিয়েছিলাম টমেটো এবং পেঁয়াজটাকে। সো এখন আমি আরও এক কাপ পরিমাণে পানি দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নেব। এইরকম করে প্রায় 15 মিনিটের মতো মশলাটাকে খুব ভালো মতো কষাতে হবে। এই ফাঁক দিয়ে আমার চিকেনটা অলমোস্ট ডান, দেখতে পাচ্ছেন একটু পোড়া পোড়া হয়েছে, ঠিক এইরকমটাই আমি চাচ্ছিলাম। সো এখন আমি এই চিকেনগুলো সব এই গ্রেভিটার মধ্যে ঢেলে দেব। এবার গ্রেভিটার মধ্যে মিক্সড করে দিচ্ছি। খুবই সুন্দর একটা ফ্লেভার এসছে, যদি না করেন তাহলে বুঝবেনই না। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, মাঝখান দিক দিয়ে কেটে দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে আস্তও দিতে পারেন। 5 মিনিটের মতো একটু কুক করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। পাঁচ মিনিট হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে হ্যাভি ক্রিম। এটা দিয়ে আর একটু নেড়ে নেব। আরো 5 মিনিট চুলায় রেখে ঠিক এইভাবে কুক করে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কি চমৎকার এসছে, একদম দোকানের মতো ঘরেই আপনি বাটার চিকেন তৈরি করে যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। সো ক্রিমটা আমি ভালো মতো একটু নেড়ে দিচ্ছি। এরপর অ্যাট লাস্ট আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢেকে 5 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার বাটার চিকেন। এই বাটার চিকেন আপনারা রুটি, পরোটা, নান রুটি কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। খুবই মজাদার, খুবই ডিলিশিয়াস। আশা করি আমার মতো করে অবশ্যই বাসায় রান্না করে খাবেন এবং আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আমারও দোয়া রইল আপনাদের প্রতি। আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।